আসসালামু আলাইকুম বিয়াস, ওয়েলকাম টু নাজরিন কুকিং থেকে বলছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অতি ঝটপট এন্ড অতি সুস্বাদু একটা রেসিপি, এগ সালাদ। তো এই এগ সালাদ তৈরি করার আগে আপনাদেরকে বলে দিচ্ছি, যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না, তারা সাবস্ক্রাইব করে ফেলুন, লাইক করেন, কমেন্ট করেন এবং আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করেন, আপনার আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করেন। তো এই এগ সালাদ তৈরি করতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগে সেটি আমি ফার্স্টে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি গোলমরিচের গুঁড়া নিয়েছি, আমি এই পরিমাণগুলো ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এখানে আমি গোলমরিচের গুঁড়া দিব, তারপরে এখানে আছে ম্যায়োনেজ, এখানে আছে একটা সিদ্ধ ডিম, খোসা ছাড়িয়ে একটা সিদ্ধ ডিম স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি, আর এখানে আছে হলো এই বাঁধাকপি কুচি, আর এখানে আছে হলো লেটুস কুচি, এখানে আছে শসা কুচি, তারপরে এখানে পেঁয়াজ কুচি, দেখতে পাচ্ছেন আপনার পেঁয়াজ কুচি করে রাখছি, এখানে এক টুকরো লেবু, আর এখানে স্বাদ অনুযায়ী লবণ। আরেকটা কথা বলে দিচ্ছি, আপনারা যদি চান টমেটো তারপরে গাজর এগুলো আপনারা ইউজ করতে পারেন, টমেটো গাজর কুচি দিতে পারেন, আর সাথে ধনিয়া পাতা আর কাঁচা মরিচটাও অ্যাড করতে পারেন। আমি ধনিয়া পাতা আর কাঁচা মরিচটা অ্যাড করতেছি না। তো ঠিক আছে, এখন আমি প্রস্তুত প্রণালীটা দেখে দিচ্ছি কিভাবে প্রস্তুত করবেন। এখানে আমি আগে বাঁধাকপিটা পুরাটা নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি বাঁধাকপি পুরাটা নিয়ে নিলাম, আপনারা দেখা যাচ্ছে আমি বাঁধাকপি পুরাটা নিয়ে নিচ্ছি, আপনারা দেখুন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সুবিধা অনুযায়ী। এই দেখুন বাঁধাকপি পুরাটা আমি নিয়ে নিয়েছি, তারপরে এখানে আমি লেটুসটা পুরাটা নিয়ে নিয়েছি, তারপর এখানে শসা কুচিটা পুরাটা নিয়ে নিয়েছি, যেটুকু কেটে রেখেছিলাম, পরিমাণগুলো আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি, দেখা যাচ্ছে কি না আমি জানি না, যতটুকু পারতেছি আমি ক্যামেরাতে দেখানোর চেষ্টা করতেছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি, আর যদি লাগে আরো একটু দিয়ে নিব, কোনো অসুবিধা নাই। তারপরে এখানে আমি সিদ্ধ ডিমটা পুরাটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। সিদ্ধ ডিমটা পুরাটা দিয়ে দিলাম, তারপরে আপনাদেরকে দেখা যাচ্ছে এখন আমি এটা দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়াটা, তারপরে এখানে ম্যায়োনেজটা দিয়ে দিব, দেখুন ম্যায়োনেজ দিয়ে দিচ্ছি, তারপরে এখন আমি লেবুটা ক্রাশ করে দিয়ে দিব, এখন দেখুন আমি হাত দিয়ে ভালো করে এটাকে মাখাবো, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। আর আপনারা চাইলে মাস্টার্ডটাও ইউজ করতে পারেন, আমি মাস্টার্ডটা ইউজ করি না, কারণ আমি মাস্টার্ডটা বেশি পছন্দ করি না, তো আপনি মাস্টার্ডও ইউজ করতে পারেন। তো দেখুন হয়ে গেল আমার এগ সালাদ, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঝটপট একটা রেসিপি,
খুবই সুস্বাদু খেতে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা ঘরে বানিয়ে দেখবেন এবং খেয়ে দেখবেন, আর লাইক কমেন্ট এবং আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন, আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন। খুদা হাফেজ।